কটায় এসার কথা ছিল দানাদার, আর এইটা হচ্ছে কড়া, এটা কি চিনির রস না কি, এটাতে মিষ্টি দেখো। যেমন ভুল করেছে তার পানিশমেন্ট পাচ্ছে, ছেলেটার দুঃখ আমার চোখে সহ্য হচ্ছে না। আমাদের কাছে নদীর ধার মানে শুধু নদীর ধারে বসে গবা গপ খাওয়া, এছাড়া নদীর ধার মানে আমার কাছে কিছুই না। তো আজকে ভেবেছিলাম একটা নদীর ধার ঘুরতে যাবো, কিন্তু সকাল থেকে হচ্ছে বৃষ্টি, আর কলেজে আসতে বলেছিলাম 5টার সময়, এখন বাজে 6টা। মানে ওকে যখন ফোন করেছিলাম তখনই বলেছিলাম যে তোর কটা বাজে, ও আমাকে বলছে 5টাকে আমার কাজ হয়ে গেছে, আমি 5:15 মধ্যে চলে যাবো, কিন্তু এখন বাজে পুরো 6টা। তো ওখানে তখন বলেছিলাম যে তোর আসতে তাহলে মোটামুটি 6টাই বাজবে, 6টার কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে। তো আবার ফোন করে ওকে আমি বললাম যে খুলিয়ে রে কটা বাজবে, বলছে ঠিক আছে দাঁড়া হবে তো 5:30। ঘরের ব্যাটারি খুলে কি দেখছিস যে 5:30 বাজে, বলে যাচ্ছি তো কখন আসে দেখা যাক। তো আজকে সম্ভবত ভেবেছিলাম একটু মানে নদীর ধার যাবো, কিন্তু সেটা তো আর যাওয়া হলো না, আপাতত বসে আছি দোকানে। দেখো অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে নদীর ধারে যাওয়া মানে কিছুই আর তেমনভাবে তোমাদের দেখাতে পারবো না, যদিও বা নদীর ধার দিয়ে মানে যাওয়া হয়েছে না, একটা অন্যরকম মেজাজে গিয়ে। একটু অনেকদিন পর দোকানটা বন্ধ আছে, খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে স্পেশাল একটা কথা বলে রাখি, কালকে যদি সকালে বৃষ্টি হয় সম্ভবত পাখিরাটার ভিডিও নাও আসতে পারে, আর যদি না বৃষ্টি হয় কিন্তু খুবই ভালো, তোমাদের জন্য ভালো, আমার জন্যও ভালো, তোমাদের কিন্তু পাখিরাটার ভিডিও আসবে। চলো অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে, আর চ্যানেলটি যে পাশে বেল আইকনটা আছে ওটা একদম কাঁচা লঙ্কাতে বেটে দিতে হবে। চলো আজকে দেখতে তোকে কী করি না করি অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে, অর্থাৎ বলে আসুক, তারপরে কিন্তু মানে সেই ব্যবস্থাটা নেবো যে কী করবো না করবো, ঠিক আছে। তো চলো বলে আসুক। কটা এসার কথা ছিল মুখ দেখা কটা এসার কথা ছিল তোকে আমি ফোন করতে কি বললাম যে তোর এসতে 6টা বাজবে, আবার কেসটা কি তুই নিজেই বললি যে না আমার হচ্ছে গিয়ে 5:15 হবে, এখন কটা বাজে ফোনটা বার কর দেখি, ফোনটা বার কর, ফোনটা বার পর কটা বাজে দেখবো। কি আনতে ছিলি বাজি কোথাও আসতা সব সময় কটা বাজে দেখি, ঘরে ঘরে গিয়ে তুই খুরুস খারুস কি করতেছিলি, কটা বাজে, তাহলে তোর কটা গেছে কথা 5:15, এখন 6:20। তোকে বললাম আমি আমি জানি যে তুই এলে একটু নদীর ধার যাবো ঘুরতে, হ্যাঁ এই সন্ধ্যেবেলা কে নদীর ধার যায়, এমন দুবার কি কিনে আনছি হাট বার দিন কারো মেজাজটা খারাপ হয়ে গেছে বলে, আমি ওটা কিনে আনলাম এক্সট্রা, গ্যাস আছে ওর তখন জ্বলতে গেল নি কদিন, সেই জন্য ডিস্টার্ব হচ্ছিল বলে, এমন দুবার কি আমি গ্যাস বললে ওটা চলবে আমার, চাকরি আমি করি এমনিতে তুই দেরি করে আসিস, আর খেসারত দে কি করবি এবার বল, আমাকে দিন করতে, আমি এখন নদীর ধার যাবো করতে, দিন করে দেখুন নদীর ধার যাবো, তুই দিনটা কর, দিন কর কি করে, তুই দিন কর, আমি আমি নদীর ধার যাবো, দিনটা কর, তুই দেরি করে আসবি কেন, তোকে আসতে বলেছে 5:15, এখন বাজে 6:20, পুরো 1 ঘন্টা, তোর 1 ঘন্টা লাগে, কিন্তু সেদিন দেখালাম যে আমাদের কিন্তু মিষ্টি তৈরি হয়েছে। তো চলো আজকে একবার দেখিয়ে দিই তোমাদের কি কি মিষ্টি তৈরি হয়েছে, ঠিক আছে চলো দেখা যাক। ঠিক আছে, এখানে সব মিষ্টি তৈরির সরঞ্জাম, ঠিক আছে আছে, এইখানে আছে অনেক ধরনের মিষ্টি, এখানে আছে ল্যাংচা, ওইখানে রসগোল্লা, ওইখানে পান্তুয়া, লাড্ডু, রসগোল্লা, ঠিক আছে দানাদার, কিছু সন্দেশ, মাখা, কত কিছু মিষ্টি মোটামুটি তৈরি হয়, এটা গোডাউন হয়েছে আর কি। ও এই দিকেও আছে অনেক মিষ্টি, আমরা এরকম প্রচুর পরিমাণে মিষ্টি আছে, ল্যাংচাগুলো কিন্তু হেভি হেভি হয়েছে, সেরা সেরা মিষ্টিগুলো খারাপ হয়নি, সেটা কি মিষ্টি বোঝা যাচ্ছে না হলুদরা। আর এইটা হচ্ছে কড়া, এটা কি চিনির রস না কি, এটাতে মিষ্টি ফুটানো হয় 1 কড়া, এটা হচ্ছে রসগোল্লা ফুটানো হয়। আজকে আমাদের আমাদের ফিস্টি, আর এটাকে কি ফিস্টি বলে, ছ্যাঁচড়ামি বলে, ছ্যাঁচড়ামি, একটুখানি মুড়ি খাওয়ার জন্য মাংস কষা, আর সবচেয়ে বড় কথা হলো
ভুল করেছে ভুল করার পানিশমেন্ট ভুল করার পানিশমেন্ট পাবে হচ্ছে দেখো যেমন ভুল করেছে তার পানিশমেন্ট পাচ্ছে এখানে অল টোটাল ঠিক আছে সব কাজ করেছে সব কাজ যেমন দেরি করেছে পাঁচটায় বলে ছটায় আসা পাঁচটা পনেরো বলে ছটা ঘড়ি পুরো এক ঘন্টা লেট তার পানিশমেন্ট এটা হচ্ছে এখানে চলো অনেকটা দেরি হয়ে গেছে আর চলো তাড়াতাড়িটা আমাদের কমপ্লিট করতে হবে তাই তো তুই সম্পর্কে আমার কে হস কাকা এই তো বাপের ভাই মানে আমার তো কাকাই হবে সম্পর্কে ছেলেটার দুঃখ আর আমার চোখে সহ্য হচ্ছে না এত দুঃখ কেন ভুলটা করলে বাবু এত কষ্ট এত দুঃখ হ্যাঁ দমকা নুন দিয়ে যেন আর খাওয়া যায় ঠিক আছে বেশি করে হ্যাঁ তবে দমকা নুন এত কষ্ট এত দুঃখ কোথা রাগবো আমি আর ছেলেটা রান্না করছে আজকে সবজি কেটে মাংস ধুয়ে রান্না করছি গো হলুদে হাওয়া খেয়ে গেছে এবার এবার ডিবে করতে হবে তোদের জন্যে কত কষ্ট ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন খাচ্ছি পাশ পাশ আর এই যে আমাদের পড়াইবাবু যদি এখন সুদীপ তো ফোন করেছিল এখন আমাদের কালকে রান্না করছে মানে আজকে রান্না কালকে পান্না অ্যাকচুয়ালি কালকে পান্না আছে মানে পান্না আজকে রান্না কালকে খেতে হয় মানে আমাদের গরম খেতে নেই ঠান্ডা জিনিস খেতে হয় ঠিক আছে তো কালকে পান্না করতে যাবো অবশ্যই কিন্তু কালকে যাবো আগে পাখিরহাটে ঠিক আছে যদি যেতে পারি আর বৃষ্টি যদি না হয় অবশ্যই যাবো কিন্তু যদি বৃষ্টি কিছু করার নেই চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি দেখাচ্ছি আবার আগামীকাল দর্শনের জন্য অবশ্যই ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর হ্যাঁ চ্যানেলটা যদি প্রথমে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে চলুন টাটা।